সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা সাব্রুম হাইওয়ে টহলের চারটি গাড়ি ফ্ল্যাগ অফ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন সিএম বাংলোতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিআইজিপি সহ রাজ্য পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা ও সাব্রুম এই চারটি জায়গায় চারটি নতুন ব্র্যান্ড নিউ বোলেরো গাড়ি এই মাত্র এখান থেকে রওনা হয়েছে। 24x7 এই গাড়িগুলো পরিষেবা দেবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যে ট্রাফিক দুর্ঘটনা কমাতে, নিরাপত্তা কভারেজ উন্নত করতে এবং পুলিশের প্রতিক্রিয়া বাড়াতে সাহায্য করবে এই হাইওয়ে টহল। কোন কোন গাড়ি দ্রুত গতিতে আসছে তা জানতেও সাহায্য করবে এই গাড়িগুলি। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ, ঢাকা।